শনিবার সকালে পাথর বোঝাই লরির সাথে ইঞ্জিন ভ্যানের সংঘর্ষে মৃত্যু হলো এক শ্রমিকের। আহত হয়েছেন বেশ কয়েকজন। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগরের কোতোয়ালি থানার নবদ্বীপ মোড়ের 34 নম্বর জাতীয় সড়কে। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন একটি ইঞ্জিন ভ্যানে করে বেশ কয়েকজন শ্রমিক কাজে যাচ্ছিলেন। সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি পাথর বোঝাই লরির সাথে ইঞ্জিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় এক শ্রমিকের। আশঙ্কাজনক অবস্থায় 3 জন শ্রমিককে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘাতক লরিটি ও চালককে আটক করেছে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা। শনিবার সকালে পাথর বোঝাই লরির সাথে ইঞ্জিন ভ্যানের সংঘর্ষে মৃত্যু হলো এক শ্রমিকের। আহত হয়েছেন বেশ কয়েকজন। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগরের কোতোয়ালি থানার নবদ্বীপ মোড়ের 34 নম্বর জাতীয় সড়কে। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন একটি ইঞ্জিন ভ্যানে করে বেশ কয়েকজন শ্রমিক কাজে যাচ্ছিলেন। সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি পাথর বোঝাই লরির সাথে ইঞ্জিন ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে মৃত্যু হয় এক শ্রমিকের। আশঙ্কাজনক অবস্থায় 3 জন শ্রমিককে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘাতক লরিটি ও চালককে আটক করেছে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।